হেই গসিপ লাভার্স, বিভিন্ন সময় আপনাদেরকে আমরা বিভিন্ন বিনোদন জগতের খবর দিয়ে থাকি। তবে এবার দেখা যাচ্ছে বাথটবে শরীর ভিজিয়ে ভাইরাল পদ্মালক্ষ্মী। কিন্তু হঠাৎ কেন তার এই রকম পিক আপলোড করার কারণ, সেই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তবে ভিডিও শুরু করার আগেই বলে নিই, যারা এখনো পর্যন্ত আমাদের বিনোদন জগতের সকল আপডেট জানতে আমাদের ফেসবুক পেজ ভিজিট করেননি, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে ভিজিট করুন। সো লেট জাম্প ইনটু দ্য মেইন টপিক। নিজেদের যৌবন ও সৌন্দর্য ধরে রাখতে সেলিব্রিটিরা কত কিছু না করে থাকে। বিভিন্ন সময় তারা প্লাস্টিক সার্জারি এবং বিভিন্ন স্পা করে থাকে, যেগুলোর মাধ্যমে তারা রূপ সৌন্দর্য বাড়িয়ে থাকে, এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জিম এবং জিমের ভিডিও ভাইরাল করে তারা নিজেদের সৌন্দর্য ধরে রাখার চেষ্টা করে, এবং কি তাদের দর্শকদের কাছে আকর্ষণীয় হওয়ারও চেষ্টা করে। এবং আমরা সোশ্যাল মিডিয়ায় টুইটার এবং ইনস্টাগ্রামের মাধ্যমে সকল ধরনের অ্যাক্ট্রেসদের কাছাকাছি যেতে পারি। এজন্য তারা এইসব জায়গায় তাদের নিজেদের ছবি এবং জিমের ভিডিও বিভিন্ন জিনিস আপলোড করে আকর্ষণীয় হয়ে থাকেন তার ভক্তদের কাছে। এরকম অনেক ফিটনেস গ্রাফিক তারকা রয়েছেন যাদের দেখে তাদের বয়স আন্দাজ করতে প্রায় অসম্ভব। আপনি বুঝতেই পারবেন না তার বয়স এতটা হতে পারে। এরকমই একজন স্টার মডেল হলেন পদ্মালক্ষ্মী। মডেল হওয়ার পাশাপাশি বেশ জনপ্রিয় টিভি স্টারও তিনি। সম্প্রতি নিজের বেশ কয়েকটি বোল্ড ছবি পোস্ট করে এখন শিরোনামে পদ্মালক্ষ্মী। পদ্মালক্ষ্মী কিন্তু একজন অ্যাক্ট্রেস এবং একজন অথর, সেহেতু পদ্মালক্ষ্মীকে চিনে না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। এবং যারা সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ রয়েছে তারা পদ্মালক্ষ্মীকে সবাই চেনে। সো এরকম ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে ঝড় তুলেছেন এই স্টার মডেল। ছবিটির পোস্ট করতেই মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে গিয়েছে। 49 বছরের পদ্মালক্ষ্মী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ছবিটি পোস্ট করেছেন। ছবিতে দেখা গিয়েছে বাথটবে টপলেস হয়ে পোস্ট দিয়েছেন পদ্মালক্ষ্মী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, যখন 6 মাস আপনাকে রাস্তাতে কাটাতে হয় এবং অবসানে শেষে আপনি 1 মিনিট সময় পান নিজের জন্য, তার হট ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। পদ্মা এমনিতে বেশ অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে, তিনি নানা রকমের খবর দিয়ে তাদের সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে এবং তার ভক্তদের কাছাকাছি থাকার চেষ্টা করেন। এটা তো আমরা সকল অ্যাক্ট্রেসকেই দেখে থাকি, তারা ভক্তদের কাছাকাছি থাকার জন্য বিভিন্ন নিউজ দিয়ে থাকেন। বিভিন্ন নিউজের মাধ্যমে তারা ভক্তদের কাছে আকর্ষণীয় হয়ে থাকেন, বিভিন্ন ধরনের ছবি বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকেন তারা। এবার পদ্মালক্ষ্মী এরকম পোস্ট দিয়ে ভক্তদের কাছাকাছি থাকতে চেয়েছেন। এর কয়েকদিন আগে পদ্মালক্ষ্মী একটি চাঞ্চল্যকর তথ্য পোস্ট করে শিরোনামে এসেছিলেন। তিনি জানিয়েছিলেন টিনেজে তিনি যখন বয়ফ্রেন্ডের হাতে নির্যাতিত হয়েছিলেন, বয়স কম থাকার কারণে সেই সময় তিনি এফআইআর দায়ের করতে পারেননি। তিনি তাই সকল নির্যাতিতা মহিলাকে তার সাপোর্ট জানিয়েছেন। সো ভিউয়ার্স, পদ্মালক্ষ্মীর এই ছবিটি নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।